তায়েফবাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে গেলেন, পাথরের আঘাত খেলেন, বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই। বিশ্বনবীর মন খারাপ, ঠিক কিনা? মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন, সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে। বিশ্বনবীর সাহাবী যায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন। বিশ্বনবী রাতে সেখানে ঘুমালেন, ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন। বিশ্বনবী ফজরের সালাতের পরে কাঁদে, হায়রে তায়েফবাসীরা মরে যাবে। হামলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, নবী আপনি শুধু আদেশ দেন, তায়েফের দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তায়েফের ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে। বিশ্বনবী বললেন, না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম, ওরা হয়তো কালিমা পড়ে নাই, ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিশ্বনবী কাঁদলেন, হায় হায় আমার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে গেল। বিশ্বনবীর মন খারাপ। বিশ্বনবীর যখনই মন খারাপ, মন ভালো করার দায়িত্ব নেয় কে? আরশ থেকে বিশ্বনবীর ডেকে বলে, নবী আপনি দেখেন নাই, আপনি যে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন, আপনার কেরাত শুনে জিনেরা মুসলমান হয়েছে, মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন, ওরা দাওয়াত কবুল করে নাই, তো কি হয়েছে? একদল জিনকে বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল। জিনেরা কয়, ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বিহি। সুবহানাল্লাহ, দাওয়াত দিতে আইছিল মানুষ রে, দাওয়াত দিতে আসছিল কাদেরকে? কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই। আর বিশ্বনবী কেঁদে কেঁদে যখন নামাজ পড়ছিলেন, তেলাওয়াত শুনে জিনেরা অবাক। জিনেরা কয়, এটা কোনো মানুষের বাণী হতে পারে না, আল্লাহর বাণী ছাড়া। জিনেরা এই বাণী শুনে কোহে কাফে যে জিনের রাজ্যে যে দাওয়াতি কাজ শুরু করে দিল আর ঘোষণা দিল, আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম, এটা মুসলমান হয়ে গিয়েছে। বিশ্বনবীর আল্লাহ খুশি করে দিলেন, এই নিউজ দিয়ে খুশি করে দিলেন। সুবহানাল্লাহ, কবেন না? তাহলে বিশ্বনবীর খুশি করার দায়িত্ব কার? বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন। মক্কাতুল মুকাররমা থেকে 70-80 কিলো দূর পাহাড়ি এলাকা, ঠান্ডা এলাকা। হজ উমরা যারা করেছেন দেখেন নাই, ঘুরে 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 উঠতে হয়। আবার এখন ক্যাবেল কার আছে, ক্যাবেল কার দিয়ে ওঠা যায়, নামা যায়। আমি গিয়েছি অনেকবার। ওই তায়েফে বিশ্বনবী দাওয়াত দিতে গেলেন, কিন্তু তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত কি গ্রহণ করেছে? কি করছে? তিনটা জায়গায় বিশ্বনবীকে পাথর মেরে বেহুশ করেছে। তিনটা জায়গায় বিশ্বনবী নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই, তায়েফের লোকরা যাতে জাহান্নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন, ঠিক কি না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কি না? কয়টা গেল? 3 নম্বরে বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন। সাইয়েদাতুনা খাদিজা সব সম্পদগুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন। বিশ্বনবী ও খাদিজার জন্য দোয়া করতেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ কিয়ামতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারা যেন ভুলে না যায়। এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, মহিলাটার নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। এই কলিজার টুকরা স্ত্রী চলে গেল, বিদায় নিলেন। বিশ্বনবীর কলিজাটা ভেঙে যায়, খান খান হয়ে যায়। যেই চাচা বিশ্বনবীর এত লালন পালন করলো, আদর যত্ন করলো, আবু তালেব, এই আবু তালেবও ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল। শেল্টার দেওয়ার, আশ্রয় দেওয়ার বিশ্বনবীর দুইটাই জায়গা ছিল মক্কায়। এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না,
এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না, নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে, কি করবে? কিন্তু আরশের উপর থেকে নবীর কষ্ট দেখে কে? আল্লাহ বললেন, নবী দুনিয়াতে কষ্ট চলে আসে, উপরে চলে আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই দুনিয়ায় থাকার দরকার নাই, আমি আপনারে আরশের মেহমান বানিয়ে, মেরাজের মেহমান হিসেবে আপনারে আরশের উপরে কবুল করে নিলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ, দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেওয়ার জন্য, আল্লাহর আরশে তুলে নিলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেওয়ার দায়িত্ব কার? মেরাজের মাধ্যমে, সালাতকে গিফট দেওয়ার মাধ্যমে, জান্নাত আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে, সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিল কে? এরপরে দেখেন কি করে রাব্বুল আলামিন বিশ্বনবীরে খুশি করে। মক্কার জমিনে আর থাকতে পারে না বিশ্বনবী, যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মুহাম্মদ রে মার। মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল, মক্কায় কোথাও থাকার যখন বিশ্বনবীর জায়গা নাই, বিশ্বনবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে? ফাতারদা ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে, এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে, আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে, আপনি খুশি হয়ে যাবেন। অনবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখবেন কার উপর? চিল্লায় বলেন কার উপর? মক্কায় যখন বিশ্বনবী থাকতেন, তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন, কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন, বিশ্বনবীর ভাল লাগে না। বিশ্বনবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল আলাইহিসসালাম ছিলেন, সাইয়েদনা ইব্রাহিম এসেছিলেন, ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো। ইহুদিরা যে এদিকে নামাজ পড়ে, বিশ্বনবী ওইদিকে হয়ে নামাজ শুরু করলেন। কোনো বর্ণনায় 16 মাস, কোনো বর্ণনায় 17 মাস বিশ্বনবী নামাজ পড়ে, কিন্তু অন্তর ভালো লাগে না। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। আল্লাহ বললেন, নবী আমি বুঝি আপনি নামাজ পড়েন, আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা। সুবহানাল্লাহ, কয় না আমি কেবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা। নবী আপনার দরদ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি, 17 মাস আপনারে পরীক্ষা করলাম, আর না আমার আর সহ্য হয় না, কালকে থেকে কাবার দিকে আপনার কেবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী। ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মসজিদিল হারাম টু দ্য ডাইরেকশন অফ কেবলা। যেখানেই থাকেন না কেন, হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাত্রা, এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকদ্দাসের দিকে নয়, কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন, কবুল করে নিব কে? ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, অচিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন, খুশি ঠেলায় আর দুঃখ থাকে না, একটার পর একটা দুঃখ ঝঞ্ঝা কষ্ট বাধা আসতে থাকে, আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই, বসে বসে বিশ্বনবী ভাবে, আগের জামানা আর উম্মতেরা কেউ হায়াত পেয়েছে 500 বছর, কেউ পেয়েছে 1000 বছর, কেউ পেয়েছে 2000 বছর, আর আমার গুনাহগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70-এর মধ্যে আমরা সব মইরা শেষ, ঠিক কিনা? সাভারের কি অবস্থা, 120 বছর 130 বছর নাকি? হ্যাঁ, 60-70-এর মধ্যে শেষ। বিশ্বনবী বললেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতেরা 60 থেকে 70-এর মধ্যে মরে যাবে, আর আগের উম্মতেরা 500-700 বছরে ইবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে। কি কষ্ট বিশ্বনবীর হৃদয়ের ভিতরে। আল্লাহ বললেন, নবী টেনশন নিয়েন না, আগের উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর 1500 বছর বেশি ইবাদত করেছে, আপনার উম্মতেরা হায়াত পাবে 60 বছর 70 বছর, কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব আপনার উম্মত সব উম্মতের উপর ফাস্ট হয়ে যাবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আগের উম্মতের কাউরে আমি লাইলাতুল কদর দেই নাই,
কদরের রাত দেই নাই, আর এই কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা। ওরা সারা বছর এবাদত করে যা করতে না পারছে, আপনার উম্মতরা এই কদরের রাতে এক রাত এবাদত করবে, 1000 রাত এবাদতের সমান সওয়াব হয়ে যাবে। ফাতারদা নবী খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ, কইবেন না। এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায়, আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন। ওহদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন। মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন। মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী, কিন্তু একজনেরও মারেন নাই, বড় বড় কয়েকটা যুদ্ধাপরাধী ছাড়া বাকি সবাইরে মাফ করে দিলেন। বিশ্বনবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ইযহাবু আনতুমুত্তালাকা। সবগুলা ভয়ে কাঁপতেছিল, গোটা বিশ্বের ঐতিহাসিকরা অবাক হয়ে গেলেন। ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস হুইচ ওয়াজ শোন বাই মুহাম্মদ ওয়েন অল অফ হিজ এনিমিজ লেড আন্ডার হিজ ফিট অ্যান্ড হি ফরগেভ দেম ওয়ান অ্যান্ড অল। পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির আর দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই, যে শত্রুরা তাকে মারার জন্য ওত পেতেছিল, এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল, ঘর বাড়ি সব নষ্ট করে দিল, তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল। বিশ্বনবী বললেন, কোনো আক্রোশ নাই, কোনো প্রতিশোধ নাই, তোদেরকে মাফ করে দিলাম। একটার পর একটা বিজয় দিয়ে বিশ্বনবীরে খুশি করে দিল কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, কাফেররা বলে আল্লাহ আপনারে সাইরা দিছে, কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে, উম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না, আমি নাকি আপনারে চিনি না। ও নবী, ভয় পাবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখবেন কার উপর? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে, আপনি খুশি হয়ে যাবেন, চিল্লাই এখন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, নবী এখানেই শেষ নয়, আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা ওয়াবআসু মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ, ওয়াসিলা দিবেন, ফাদিলা দিবেন, মাকামে মাহমুদ দিবেন, সুবহানাল্লাহ, কবেন না। আবার বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ, ও নবী, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনারে আল কাউসার দান করব, কাউসার দান করব কিয়ামতের দিন, আপনি টেনশন নিয়েন না। এই কাউসারের পানি, হাউজে কাউসারের পানি, আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, আব্রাদু মিনাল সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক যে খাবে আজীবন, চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে একবার খাইলে। সামান হু ড্রিঙ্কস ফ্রম আল কাউসার হি উইল নেভার বি থার্সটি এগেইন, তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না। মিয়া সুবহানাল্লাহ, বাড়ি থেকে একই একটার পর একটা একটার পর একটা সুসংবাদ দিয়ে বিশ্বনবীরে খুশি করে দিচ্ছে কে? তারপর বিশ্বনবী খুশি না, আমার জন্য আপনার জন্য মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবেন। সব নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্বনবী মাকামে মাহমুদের সেজদায় পড়ে কাঁদবেন, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ সহ্য করতে পারবেন না, জিব্রাইল রে বলবেন, জিব্রাইল যাও যে মুহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে, কেন কাঁদে, মা ইউকি মোহাম্মদ, কোন জিনিস মোহাম্মদ রে কাঁদায়? সাইয়েদনা জিব্রাইল বলবেন, না নবী, আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন? বিশ্বনবী তখনও সিজদায় থাকবেন, বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন, নবী আর কাঁদা লাগবে না, আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই, আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব, ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন এমন জিনিস আপনারা আমি দান করব, আপনি খুশি হবেন, আসল খুশির দিন আজকের দিন। এরপর আসকনমি মাথা তোলেন, সালতোটা কি চাইবেন, চান সব দেব, ওয়াসফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢুকার আগ পর্যন্ত, কথা কয় না। বিশ্ব নবীর হাতে একটা পতাকা দেয়া হবে, পতাকার মধ্যে থাকবে আলহামদু, পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উল হাম, প্রশংসার পতাকা। ওই পতাকা নিয়ে বিশ্ব নবী গোটা মুসলিম উম্মাকে নিয়ে, জান্নাতিদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন, তখনও পেরেশান, জান্নাতের করণা নারবেন, জান্নাতের খাজেন ফেরেশতা বলবে, মান আনতা, আপনি কে?
বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ, ফেরেশতা বলবে আল্লাহ করে কইছে মুহাম্মদ ছাড়া কারো আগে জান্নাতের দরজা খুলবি না। আপনি মুহাম্মদ, আরে আপনার জন্যই তো বসে আছি, আসেন ফুতিহাল জান্নাত, জান্নাত খুলে দেয়া হবে, ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ কইবেন না। এই জন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى পড়েন ولسوف يعطيك ربك فترضى سبحان الله ও নবী, অচিরে এমন এমন জিনিস দেব এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই, খুশি করেন নাই আল্লাহ, চিল্লায় সুবহানাল্লাহ পড়তে পারবেন না। এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে, কয়টা? এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে সূরা শেষ করবেন, শুনবেন? অনেক রাত হয়ে গেছে, থাক, 11:25 কষ্ট হচ্ছে না? গরম লাগে না? বাসায় যেতে হবে না? একটাও হক হয় না, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে, কয়টা? তাহলে কি তিনটা অনুগ্রহ করলো এটাও শুনবো, আর কি তিনটা কর্মসূচি দিল এটাও শুনবো, ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ বললেন নবী কি কি অনুগ্রহ করলাম শুনেন, আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আ'ইলান আপনার যেদিকে সমস্যা ওদিকে তো আমি আছি, আপনার যেদিকে বিপদ ওদিকে আছে কে? এত টেনশন কেন আপনার? আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতিম পাই নাই? বিশ্বনবী ইয়াতিম ছিলেন কি ছিলেন? মায়ের পেটে থাকতেই বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, এরপরে মা চলে গেল, লালিত পালিত হতে শুরু করলেন 6 বছর বয়স থেকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে, 8 বছর বয়সে দাদাও নেই, এবার চাচার কাছে, তাহলে এতিম অবস্থায় পাইছে না? তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে? বিশ্বনবীর অনুগ্রহগুলো কি কি আল্লাহ করেছেন, কারণ অনুগ্রহের কথা শুনলে, নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে, সুবহানাল্লাহ পড়েন। সাইকিয়াট্রিস্ট যারা আছে, দে আস্ক দেয়ার পেশেন্ট টু কাউন্ট দ্য বাউন্টিজ and mercies and blessings they got from their lord in their life. jara monobiggyani ache tara suicidal tendency jader modhe jara jibon niye hotash baste chay na more jete chay ederke kibhabe chikitsa kore janen ederke bole apnar biye hoychilo kobe koy omuk din ki hoychilo koy khub anondo hoychilo mone sukh pay kotha koy na apnar jibone আনন্দের একটা ঘটনা বলেন তো, তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা, তাই কবে এরকম এরকম সুখ পায় কথা কয় না? আপনার জীবনে সবচেয়ে সফলতা কি? কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল, কবে? কয় এত সালে আমি ইয়াং ছিলাম, তরতাজা যুবক, মনে আনন্দ পায়। তো বিশ্বনবীর যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল, কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল, এগুলো বিশ্বনবীর শোনাইয়া বিশ্বনবীর মনে আনন্দ দিতেছে, সুবহানাল্লাহ কবেন না? আ নবী আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনার ইয়াতিম পাইছিল না? তো টেনশন কি, উনিই তো আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন, ইউ আর সার্চিং দ্য রাইট পাথ, ইউ আর সার্চিং দ্য ট্রুথ এন্ড হি গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে, আপনি সঠিক পথ খুঁজছিলেন, আল্লাহ আপনারে পথ দিয়েছে। ওয়াজাদাকা দাল্লান, বিশ্বনবী গোমরা ছিলেন এমন অর্থ করা যাবে? এখানে হেদায়েতের বিপরীত যে দলালা, ওই দলালা নয়, একজন পথিক, রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে, এই অবস্থায় ছিল বিশ্বনবী, কোথায় যাবে, কোথায় পথ তো চিনতেছি না। আল্লাহ বললেন নবী ওইটা না, এটা দিয়ে হাঁটে, সুবহানাল্লাহ বলে না? আমাদেরকে পথ দেখায় কে? আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, পড়েন আমি। এজন্য আল্লাহ বললেন নবী ওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
আপনি পথ খুঁজছিলেন, 40টা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন, আমি কিতাব দেওয়ার মাধ্যমে, ঈমান দেওয়ার মাধ্যমে আপনারে পথ দেখাইয়া দিলাম। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কারে কয় আপনি জানতেন না, ঈমান কারে বলে আপনি জানতেন না, আমি আপনারে পথ দেখাইছি। ওয়াজাতাকা দল্লান, আপনি খুঁজতেছিলেন কই যাব, কোথায় মহাসত্যের সন্ধান পাওয়া যায়, কোথায় স্রষ্টারে পাওয়া যায়, হেরা গুহায় খালি খুঁজতেছিলেন, ফাহাদা আমি পথ দেখাইছি। সুবহানাল্লাহ পড়েন, তো আপনার টেনশনের কি আছে, যেখানে আপনার বিপদ ওইখানে আমি আসি না নাই, এজন্য হতাশ হওয়া যাবে, নিরাশ হওয়া যাবে, ভরসা রাখতে হবে কার উপর? দুইটা অনুগ্রহ গেল, এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন, পথ খুঁজতেছিল আল্লাহ পথ দেখাই দিলেন। এরপর আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাগনা, ও নবী আপনি ছিলেন নিঃস্ব, আপনি ছিলেন দরিদ্র, আমি আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম। ফাগনা বি খাদিজা, খাদিজার দ্বারা আপনার আমি ধনী বানাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সব সম্পদ বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিল, আর বললো নবী আমার সম্পদের আমার আর মালিকানা নাই, সব সম্পদের মালিক আপনি, আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন, কোনো সমস্যা নাই, চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন, চিল্লায় বলতে হবে আরো জোরে, সবাই মিলে বলেন কয়টা? তিনটা অনুগ্রহ শেষ, এবার তিনটা কর্মসূচি, তিনটা ওয়ার্ক প্ল্যান। কোরআন বুঝে না মানুষ, কত সুন্দর কোরআন, বুঝতে চায় না, বুঝতে চায় না। তিনটা অনুগ্রহের কথা শেষ, এবার তিনটা কর্মসূচি, তিনটা কি কর্মসূচি? নাম্বার ওয়ান, ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন, এতিমের দরদ আপনি বুঝেন, বুঝে না বিশ্বনবী নিজে এতিম ছিল, এতিমের দরদ জ্বালা তো উনি বুঝে, সবার বাবা বাচ্চারা নিয়ে খেলতে যায়, ওনার বাবা নাই, কষ্ট আছে না নাই, এই দরদ এই জ্বালা আপনি জানেন। এজন্য আপনার প্রথম কর্মসূচি, ফা আম্মাল ইয়তীমা ফালা তাকহার, ও নবী খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বিশ্বনবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার, ও আম্মাল ইয়তীমা ফালা তাকহার, এতিমকে তুচ্ছ জ্ঞান করো না, এতিম রে এতিম বানালো কে? তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে? তুমিও সমাজের এতিম হিসেবে